পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানে আজ অষ্টম শ্রেণীর বাংলা অক্টোবর দু হাজার একুশ সালের মডেল নিয়ে আমি আলোচনা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দির ভিডিওটা দেখো প্রশ্ন উত্তরগুলো তোমরা সাহায্যে পাশাপাশি অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের জন্য তোমরা ক্লাস এইট এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক অংশে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে যাবে প্রথম প্রশ্ন তুমি তার পাশে এসে দাঁড়াও কার প্রতি কবিদের আহ্বান কার পাশে কিভাবে এসে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন কবি শক্তি চট্টোপাধ্যায়ের দ্বারাও কবিতায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি কবি আহ্বান অসহায় নিপীড়িত মানুষের পাশে শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে দাঁড়াতে হবে বর্তমান পৃথিবীতে কিছু লোভী এবং স্বার্থপর মানুষের চক্রান্তে সাধারণ মানুষের উপর নেমে এসেছে নিষ্ঠুর আঘাত কবি মনে করেছেন একদল মানুষের উপর আর একদল মানুষের এই অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার এজন্য মানুষকেই গভীর সহমর্মিতা ও মুক্তমন নিয়ে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে সর্বতোভাবে তাদের সাহায্য করতে হবে রমেশ কহিল তুমি অত্যন্ত হীন এবং নিচ কাকে রমেশ কথা বলেছে তার কথা বলার কারণ কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ পাঠ্যাংশের অন্যতম চরিত্র রমাকে রমেশ এ কথা বলেছে রমেশের ধারণা ছিল দরিদ্র মানুষের চাষিদের সংকটের কথা চিন্তা করে রমা নিজের লোকসানের কথা না ভেবেই বাদ কাটতে রাজি হবে কিন্তু রমা এই ক্ষতি স্বীকার করতে চায়নি রমেশ অনুরোধ করলে রমা তার কাছে বাদ কাটানোর ক্ষতিপূরণ দাবি করে রমার এই স্পর্ধা থেকে রমেশ প্রচন্ড রেগে যান তখন তার রমাকে অতি অতি নিজ বলে মনে হয় রমা সম্বন্ধে ভুল ধারণা ভেঙে যাওয়ায় রমেশ রমাকে আরো করেছে পরের প্রশ্ন একটি স্তূপ কাদের সম্পর্কে কথা বলা হয়েছে কবি সিনগুপ্তের ছন্ন ছাড়া ছন্ন ছাড়া বেকার যুবকদের সম্পর্কে কথা বলা হয়েছে কবি দেখিয়েছেন বেকার যুবকদের প্রতি সমাজের অবহেলা এবং অবজ্ঞাকে সিনেমার টিকিট থেকে হাসপাতালের বেড কলেজের সিট থেকে অনুসরণ করার মতো নেতা প্রেরণা জাগানো প্রেম কিংবা মধ্যবিত্ত বাড়ির ফালতু একচিলতে রক কোন কিছুই এদের জন্য নয় সমাজ এদের বাঁকা চোখে দেখে এত অপ্রাপ্তির কারণে স্বাভাবিকভাবে তাদের প্রবল প্রতিবাদী হওয়া উচিত ছিল তাদের প্রতিবাদ বারুদের মতো বিস্ফোরণ ঘটা উচিত ছিল কিন্তু তারা প্রতিবাদে উচ্চকিত হয়নি কেবল কেমন জানি সমস্ত কিছু মেনে নিয়েছে এই অবস্থা বোঝাতেই কবি আলোচ্য কথাটি বলেছেন আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে কিন্তু বিধাতার দৃষ্টির বাহিরে যায় নাই কোন প্রসঙ্গে প্রাবন্ধীকে এই মন্তব্যটি করেছেন বিধাতার দৃষ্টির বাইরে যায় নাই এ কথা তাৎপর্যকে লেখক জগদীশ চন্দ্র বসু তার গাছের কথা প্রবন্ধে কিভাবে গাছের বীজ ছড়িয়ে পড়ে সে আলোচনার প্রসঙ্গেই মন্তব্যটি করেছেন একটি বীজ সমস্ত দিনরাত্রি মাটিতে লুটাতে লুটাতে একটা ভাঙা ইট বা মাটির ডেলার নিচে আশ্রয় পেয়ে ক্রমে ধুলো এবং মাটিতে ঢাকা পড়ে সেটি আমাদের দৃষ্টির আড়াল হলেও তার দৃষ্টির আড়াল হয়নি কারণ তার মধ্যে গাছ হবার যে সম্ভাবনা সুপ্তভাবে রয়েছে প্রয়োজনীয় অবস্থায় তা আবার পূর্ণতা পাবে পৃথিবী মায়ের মতো তাকে আশ্রয় দিয়েছে ও রক্ষা করছে ছোট্ট বীজ বড় হওয়ার সম্ভাবনা বুকে নিয়ে পৃথিবী মায়ের কোলে নিরাপদে ঘুমিয়ে রয়েছে 5 নম্বর প্রশ্ন রদ্রিজন ভিজে বেদনার গন্ধ লেগে আছে কোন কবিতার অংশ কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন আলোচ্য অংশটি কবি জীবনানন্দ দাশের পাড়াগার দুপুরপর ভালবাসি কবিতার অংশ পাড়াগায় দুপুরকে কবি ভালোবাসছেন কিন্তু সেই দুপুরে রোদেই আছে ভিজে বেদনার গন্ধ নির্জন দুপুরে হিজল গাছে বাধা একটা পরিচর্যাহীন দিনী কবি চোখে পড়ে ডিঙিটির মালিকের কোনো সন্ধান পাওয়া যায় না কবি মনে হয় এই পরিত্যক্ত ডিঙিটিকে নিয়ে যেতে তার মালিকার কোনোদিনই হয়তো ফিরে আসবে না দুপুরের রোদে সে শান্ত স্তব্ধ ক্ষণে এক অপরূপ বিষণ্নতা কবিকে স্পর্শ করে ডিঙিটির একাকিত্বে তিনি নিজের একাকিত্বেরই প্রতিফলন লক্ষ্য করেন নিচের ব্যাকরণগত প্রশ্নের উত্তর দাও প্রতিটির মানে এক ধাতুর সঙ্গে বাক্যের সাথে ক্রিয়াপথ কিভাবে গঠিত হয় ধাতুর সঙ্গে বিভক্তি যোগ হয়ে ক্রিয়াপদ তৈরি হয় যেমন চল ধাতুর সঙ্গে আ ধাতু যুক্ত হয়ে চলা এই ক্রিয়াপদটি গঠিত হয়েছে আপেক্ষিক ভাবের একটি উদাহরণ দাও মিশ্র বা জটিল বাক্যে যখন একটি বাক্যের অর্থ অন্য বাক্যের ওপর নির্ভরশীল হয় বা অপেক্ষায় থাকে তখন তাকে আপেক্ষিক ভাব বলে যেমন যদি বৃষ্টি পড়ে তবে আমি যাব না নিত্যবৃত্ত অতীত বলতে কি বোঝো কোনো কাজ অতীতে প্রায়ই হতো বা হওয়ার সম্ভাবনা ছিল বোঝালে সেই ক্রিয়ার কালকে নিত্যবৃত্ত অতীত বলা হয় যেমন আমি নদীতে সাঁতার কাটতে যেতাম নিত্য অতীত এবং ঘটমান অতীতের পার্থক্য কোথায় কোনো কাজ অল্পক্ষণ পূর্বে শেষ হয়েছে বোঝালে সেই ক্রিয়ার কালকে নিত্য অতীত বলা হয় কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলেছিল এরূপ বোঝালে সেই ক্রিয়ার কালকে ঘটমান অতীত বলে শেষ প্রশ্ন রূপ এবং অর্থ অনুসারে ক্রিয়ার কালকে কটি ভাগে ভাগ করা যায় রূপ এবং অর্থ অনুসারে ক্রিয়ার কালকে তিন ভাগে ভাগ করা যায় শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও